সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ করে বাংলাদেশ সায়েন্স হাউস। চিকিৎসা সরঞ্জাম এবং জীবন রক্ষাকারী ওষুধও রয়েছে তাদের তালিকায়। গুরুত্বপূর্ণ এসব পণ্য সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছে সায়েন্স হাউস। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একাধিক কেনাকাটায় বাংলাদেশ সায়েন্স হাউস নকল পণ্য সরবরাহ করেছে বলে প্রমাণ মিলেছে। দরপত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা জাপানে তৈরির শর্ত থাকলেও প্রতিষ্ঠানটি চীন থেকে পণ্য আমদানি করে ইউরোপের বিভিন্ন দেশের স্টিকার লাগিয়ে সরবরাহ করেছে। জালিয়াতির প্রমাণ মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে 2021 সালে এ প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। তবে সেই তথ্য আড়াল করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যন্ত্রপাতি সরবরাহের কাজ পেয়েছে সায়েন্স হাউস সেখানেই শেষ নয়। বিতর্কিত প্রতিষ্ঠানটি নতুন করে আরও 79 কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় সিআইটি ট্রেডের বিভিন্ন পণ্য সরবরাহের কাজ পেয়েছিল বাংলাদেশ সায়েন্স হাউস। তবে দরপত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি অপ্রচলিত ও লাইসেন্সবিহীন অপারেটিং সিস্টেম সফটওয়্যার সরবরাহ করেছে। এক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে 180 কোটি টাকা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় প্রকল্পের প্রোগ্রাম পরিচালক ও যুগ্ম প্রোগ্রাম পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। এছাড়া 2021 সালের 9 নভেম্বর বাংলাদেশ সায়েন্স হাউসকে কালো তালিকাভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের আওতাধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পরিচালককে চিঠি দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তরিকুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সিপিটিইউ বাংলাদেশ সায়েন্স হাউসকে কালো তালিকাভুক্ত করে, তবে সেটি মাত্র কয়েক ঘন্টা ওয়েবসাইটে ছিল। এরপর মন্ত্রণালয়ের নথিতে কালো তালিকাভুক্ত থাকলেও অদৃশ্য কারণে তা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নথিপত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনিয়ম করে কালো তালিকাভুক্ত হওয়ার পরেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আরও একটি কার্যাদেশ পায় বাংলাদেশ সায়েন্স হাউস। এ প্রকল্পেও ব্যাপক অনিয়ম করে প্রতিষ্ঠানটি। চায়না পণ্যে ইউরোপের বিভিন্ন দেশের জাল স্টিকার লাগিয়ে সরবরাহ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণ মেলে। ওই তদন্ত প্রতিবেদনের একটি কপি এসেছে কালবেলার হাতে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ল্যাবরেটরি পরিদর্শনকালে তদন্ত কমিটি কান্ট্রি অফ অরিজিনে জাল স্টিকার বসানোর সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। এতে চীন থেকে নিয়ে আসা পণ্যে ইউরোপের বিভিন্ন দেশের স্টিকার লাগানো হয়েছে। সেখানেই শেষ নয়, এরপরেও বাংলাদেশ সায়েন্স হাউসকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 79 কোটি টাকার আরও একটি কার্যাদেশ দেওয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করা হয়েছে। কাজটি নিশ্চিত করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 4 কোটি টাকায় সমঝোতা করেছে বাংলাদেশ সায়েন্স হাউস। এরই মধ্যে ওই কর্মকর্তাদের 1.5 কোটি টাকা পরিশোধ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি হয়েছে মোট টাকার 5% দেওয়ার। সে অনুযায়ী 79 কোটি টাকার কাজে ওই কর্মকর্তাদের দিতে হবে প্রায় 4 কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ সায়েন্স হাউসের চেয়ারম্যান আব্দুল আওয়ালের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। ফোন ধরার পর সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি নিজেকে সায়েন্স হাউসের একজন কর্মী বলে দাবি করে ফোন কেটে দেন। এরপর বারবার ফোন করা হলেও আর কথা বলা সম্ভব হয়নি। আফসার আনাজ, কালবেলা।